প্রিয় শিক্ষার্থী, মানবিকের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা প্রাতিষ্ঠানিকভাবে প্রথম ক্লাসে শুরু করব। তো প্রথম ক্লাসে আমরা অল্প কিছু আলোচনা করব। তবে আগেই বলে রাখি, যুক্তিবিদ্যা কোনো কঠিন সাবজেক্ট না, যুক্তিবিদ্যা খুবই সহজ সাবজেক্ট, সহজ সাবজেক্ট এবং সহজ সাবজেক্ট। তোমরা যদি পড়াশুনো করো, ভালো করে লেকচারগুলো দেখো, যুক্তিবিদ্যা তোমাদের কাছে খুবই ইজি মনে হবে, ঠিক আছে? তো আজকে আমরা যুক্তিবিদ্যা কেন পড়বো, যুক্তিবিদ্যা সম্পর্কে সাধারণ আমরা ধারণা আলোচনা করবো। বেশি আমরা খুব দ্রুত গতিতে যাব না, ধীরে ধীরে যাব। তোমরা এটা দেখবে কেন আমরা যুক্তিবিদ্যা পড়বো বা যুক্তিবিদ্যা কেন প্রয়োজন পড়া, এটা আমরা জাস্ট আজকে আমরা আলোচনা করবো। আর একটা বিষয় বলে রাখি, তোমরা কমেন্টস করবে লেকচারের যেখানে দেওয়া আছে এটা কমেন্টস করবে। আর আমার চ্যানেলটা দেওয়া আছে, তোমরা তো দেখছে, প্রথমটা যারা দেখেছো মানবিকের শিক্ষার্থীবৃন্দ, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, করলে লেকচারগুলো অটোমেটিকলি তোমাদের চলে আসবে, ঠিক আছে? তো চলো দেখি আমরা আজকে যুক্তিবিদ্যার সাধারণ পরিস্থিতি কেমন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যুক্তিবিদ্যার পরিস্থিতি নিয়ে আলোচনা করব। যুক্তিবিদ্যা সর্বপ্রথম কার মাধ্যমে আসছে সেটা নিয়ে আলোচনা করবো। যুক্তিবিদ্যার কাজটা কী বা যুক্তিবিদ্যা আমরা কেন পড়ব, একটুখানি বিষয় নিয়ে এই কয়টা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো। এবং আজকে খুবই প্রাথমিক ধারণা দিব বা জানার চেষ্টা করব। তো প্রথমে লেখা আছে দেখো, এসপা, SPAA। তা আমরা ওইটা আবার এইভাবে সাজিয়ে লিখলাম, SPAA, এসপা। এটা মনে রাখবা, এটা লেখার দরকার আছে, কারণ এসপাতে হচ্ছে এসতে সক্রেটিস, পিতে প্লেটো, এসতে এতে অ্যারিস্টটল, আর এতে আলেকজান্ডার। তারপরে সক্রেটিসের ছাত্র হচ্ছে প্লেটো, প্লেটোর ছাত্র হচ্ছে অ্যারিস্টটল, এবং অ্যারিস্টটলের ছাত্র হচ্ছে আলেকজান্ডার। তো মনে রাখবে, যদি কোশ্চেন আসতে পারে যে সক্রেটিসের ছাত্রকে, তখন তোমরা লিখবা প্লেটো, অথবা প্লেটোর ছাত্রকে অ্যারিস্টটল, অথবা অ্যারিস্টটলের ছাত্রকে আলেকজান্ডার। ওই কোশ্চেন হতে পারে যে আলেকজান্ডারের শিক্ষককে, তাহলে অ্যারিস্টটল, অ্যারিস্টটলের শিক্ষককে, তাহলে প্লেটো, প্লেটোর শিক্ষককে সক্রেটিস, এইভাবে আসবে। তো এই এই চারজন মনীষী আমাদের, এই মনীষীর বিষয়ে আমাদেরকে জানতে হবে। তারপর দেখো ওখানে লেখা আছে, প্রথমে লেখা আছে সক্রেটিস, প্লেটো, তারপরে অ্যারিস্টটল। অ্যারিস্টটল আমাদের গুরুত্বপূর্ণ, প্রথমত আমাদের গুরুত্ব যুক্তিবিদ্যায় আলোচনার ক্ষেত্রে অ্যারিস্টটলের নামটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যুক্তিবিদ্যার জনকই তিনি। যুক্তিবিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে, বা যুক্তিবিদ্যার প্রথম আচার্য বা শিক্ষক বলা হয় অ্যারিস্টটলকে। লেখা আছে দেখো, BC 384 থেকে BC 322, মানে বিফোর ক্রাইস্ট, যীশু খ্রিস্ট খ্রিস্টপূর্ব 384 সালে জন্মগ্রহণ করেছিল এবং খ্রিস্টপূর্ব 322 সালে মৃত্যুবরণ করেন। মানে যীশু খ্রিস্ট জন্মের 384 বছর আগে জন্মাইছিল এবং যীশু খ্রিস্টের মৃত্যুর 322 বছর আগে মারা গিয়েছিল। এটা আমরা যখন যুক্তিবিদ্যার উৎপত্তি করণ বিকাশ পড়ব, তখন আমরা দেখব যে বিসি বা খ্রিস্টপূর্বটা কি, খ্রিস্টাব্দটা কি। শুধু আজকে জাস্ট এটুখানে জেনে রাখো। এবং এই অ্যারিস্টটল সর্বপ্রথম যুক্তিবিদ্যার ধারণা দিয়েছেন, এই সর্বপ্রথম অ্যারিস্টটল যুক্তিবিদ্যা সুসংগত, এনারা আলোচনা করেছেন, সক্রেটিস আলোচনা করেছে, প্লেটো আলোচনা করেছে, কিন্তু অ্যারিস্টটলের মতো এত সুসংগতভাবে, বিধিবদ্ধভাবে অ্যারিস্টটল আলোচনা করেনি। অ্যারিস্টটল সর্বপ্রথম যুক্তিবিদ্যাকে একটা আকারে নিয়ে আসছেন, এজন্যকে অ্যারিস্টটলকে বলা হয় যুক্তিবিদ্যার আচার্য বা প্রথম আচার্য বা শিক্ষক। তাহলে যদি কোশ্চেন আসে যুক্তিবিদ্যার প্রথম আচার্যর নাম কি, তার নাম হবে অ্যারিস্টটল, বা যুক্তিবিদ্যার শিক্ষক বলা কাকে, অ্যারিস্টটলকে। তাই যুক্তিবিদ্যা হচ্ছে জ্ঞানের অন্যতম মৌলিক শাখা, যুক্তিবিদ্যা জ্ঞানের কি, অন্যতম মৌলিক শাখা। তাহলে আমরা যুক্তি বিষয়ে, যুক্তিবিদ্যার যে বিষয়টা আছে, যুক্তিবিদ্যা আমাদের কি কি কাজে সাহায্য করতে পারে, বা যুক্তিবিদ্যা আমরা কেন পড়বো, এটা আজকে আমরা শুধু জানবো। যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা কেন, এবং যুক্তিবিদ্যা কেন আমরা পড়বো, অন্যান্য আরও সাবজেক্ট ছিল কেন প্রতিষ্ঠান আমাদেরকে যুক্তিবিদ্যা সাবজেক্টে নেওয়ার জন্য যুক্তিবিদ্যা পছন্দ করে দিল। তো দেখো লেখাটা লেখা আছে, জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমন করে। যুক্তিবিদ্যা কী করবে, জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমন করে কোনো বিষয়ের যুক্তিকে প্রতিষ্ঠিত করবে, ধারণা দিবে, কোনো বিষয় সম্পর্কে ধারণা দিবে, সত্যকে অনুসন্ধান করবে, যৌক্তিক কৌশলকে তুলে ধরবে, মানুষের বুদ্ধিভিত্তিক উন্নয়নে সহায়তা করবে, দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করবে, সুচিন্তিত যুক্তিবিন্যাস উন্মোচন করে। তো দেখো মানুষের মধ্যে, প্রথমত মানুষ প্রাণীর মধ্যে একটাই আছে, শুধুমাত্র জীববৃত্তি, তাদের মধ্যে বুদ্ধিবৃত্তিও আছে, কিন্তু মানুষের মতো এতটা ডেভেলপ না, বা সুসংগত বা সুশৃঙ্খল বুদ্ধিবৃত্তি, মানুষের মতো এরকম বুদ্ধিবৃত্তি প্রাণী নেই। তাদের প্রাণীর বুদ্ধিবৃত্তি আছে, কিন্তু অমন এমন মানুষের মতো এতটা সুশৃঙ্খল না। তো মানুষের মধ্যে দুইটা বিষয় আছে, একটা আছে জীববৃত্তি, একটা আছে বুদ্ধিবৃত্তি। প্রাণীর মধ্যে শুধুমাত্র আছে জীববৃত্তি, এবং প্রাণী এবং মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে বুদ্ধিবৃত্তি। এখন মানুষ এই বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি শাখা সত্ত্বেও, মানুষ তো যেহেতু জীব, যেহেতু তারা জীব, মানুষের প্রেরণা আছে, মানুষ এই কুসংস্কার, পক্ষপাত, বাহবেগ, এই তিনটা বিষয়ে পরিচালিত হবে। কিন্তু এটাকে পরিচালিত, তোমাকে সঠিক পথে নিয়ে আসা, কুসংস্কার থেকে ফিরিয়ে আনা, পক্ষপাত থেকে ফিরিয়ে আনা, ভাবাবেগকে কন্ট্রোল করার দায়িত্বই হচ্ছে বুদ্ধিবৃত্তি। আর এই বুদ্ধিবৃত্তিটা নিয়েই যুক্তিবিদ্যা কাজ করবে। তো যুক্তিবিদ্যার কাজ আমরা প্রথমে এখানে দেখলাম যে জানা বিষয় থেকে অজানা বিষয়ে যুক্তিবিদ্যা যাবে, সেখানে গিয়ে কোনো বিষয়কে কি, যুক্তিতে প্রতিষ্ঠিত করবে, তারপর কোনো বিষয় সম্পর্কে ধারণা দেবে, সত্যকে অনুসন্ধান করবে, যৌক্তিক কৌশলকে তুলে ধরে, মানুষের বুদ্ধিবৃত্তিক উন্নয়নে সহায়তা করবে, দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করবে,
সুচিন্তিত যুক্তিবিন্যাস উন্মোচন করবে। এটা তো যুক্তিবিদ্যার একটা কাজ। আবার যুক্তিবিদ্যা কিছু কাজ করবে, সঠিকভাবে সুনিপুণভাবে যুক্তি প্রদান এবং অযথার্থ যুক্তিকে পরিহার বা বর্জন করে চিন্তাকে পরিশীলিত গঠনমূলক করতে যুক্তিবিদ্যা সাহায্য করবে। তাহলে কি করবে, আমাদের যুক্তিবিদ্যা কি করবে, অযথার্থ যেগুলো দরকার নয় বা অযথার্থ বা ভিত্তিহীন যেসব যুক্তিগুলো আছে, অবৈধ যেগুলো আছে, এগুলোকে বাদ দিয়ে বৈধ যুক্তিটা যুক্তিবিদ্যা আমাদেরকে নিতে সাহায্য করবে। এবং যুক্তিবিদ্যা আরো কাজ আছে, তোমরা যদি ভালো বিতার্কিক হইতে চাও, আমাদেরকে দ্বারা বিতর্ক প্রতিযোগিতা হয়ে যায়, তাহলে বিতর্ক ভালো বিতার্কিক হইতে গেলে তাকে অবশ্যই যুক্তিবিদ্যা আনতে হবে। যুক্তি জানবে কিভাবে, যুক্তিবিদ্যার মাধ্যমে। তারপর তুমি যদি ভালো আইনজীবী হইতে চাও, আইনজীবী হইতে গেলে তোমাকে যুক্তি দেওয়া লাগবে, তোমাকে যে পক্ষ বিপক্ষ আছে না, যে বাদী বিবাদী যে পক্ষ আছে, সেক্ষেত্রে তোমাকে যুক্তি দিতে হবে। তাহলে এই যুক্তি জানতেও তোমাকে যুক্তিবিদ্যা সাহায্য করবে। তারপর রাজনীতিবিদ, রাজনীতিবিদদেরও কাজে কিন্তু যুক্তি দেয়া, তো রাজনীতিবিদ হইতে গেলেও তোমাকে যুক্তিবিদ্যা জানতে হবে, বিভিন্ন যুক্তি দিতে হবে তোমাকে, যুক্তিটা অবশ্যই বৈধ হতে হবে, অন্যদের পক্ষ থেকে অনেক সঠিকভাবে স্ট্রং হইতে হবে। গণিতবিদ, অঙ্ক যুক্তি ছাড়া সম্ভবই না, অঙ্কর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো যুক্তি ছাড়া সম্ভব নয়। এরপরে বিএ প্লাস বি যদি দিই, এরপরে কী হবে, এটা তো যুক্তি। আইসিটি, তোমার যেটা আইসিটি পড়ো, আইসিটিও যুক্তিবিদ্যা ছাড়া সম্ভব না, এবং কোনো কিছুই যুক্তিবিদ্যা ছাড়া সম্ভব না। এটা আমরা আস্তে আস্তে প্রমাণ করব, তোমরা দেখবে আস্তে আস্তে ধীরে ধীরে সেটা দেখবে। তাহলে যুক্তিবিদ্যা কেন আমরা পাঠ করবো, প্রথমত বিতার্কিক হইতে গেলে আমাদেরকে যুক্তিবিদ্যা জানতে হবে, ভালো বিতার্কিক বা বিতর্ক প্রতিযোগিতা যাইতে গেলে আমাদেরকে জানতে হবে। আইনজীবী, ভালো আইনজীবী যদি আমরা হইতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যুক্তিবিদ্যা জানতে হবে। রাজনীতিবিদ হইতে গেলেও আমাদেরকে যুক্তিবিদ্যা যুক্তি জানতে হবে। গণিতবিদ হইতে গেলেও, আইসিটিবিদ হইতে গেলেও, ভালো ডাক্তার হইতে গেলেও তোমাকে যুক্তি লাগবে। এবং এটা আমরা যুক্তিবিদ্যা ক্লাস করে করেই পারবো। এবং যুক্তিবিদ্যার যে বেসিক যে কাজটা, মানুষ যে কুসংস্কার পক্ষপাত বা ভাবাবেগ নিয়ে চলে, এইটাকে কন্ট্রোল করে মানুষকে কুসংস্কার মুক্ত, পক্ষপাত মুক্ত এবং ভাবাবেগে মুক্ত বুদ্ধির দ্বারা চালিত করার কাজই আছে যুক্তিবিদ্যার প্রধান কাজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করলাম জাস্ট যুক্তিবিদ্যার কেন আমরা পড়বো, যুক্তিবিদ্যা কেন দরকার সেটা আমরা আলোচনা করলাম। এটা তোমরা বুঝবে, বাসায় পড়বে, শুধুমাত্র ধারণাটুকু নেবে যে যুক্তিবিদ্যা আমরা কেন পড়বো, এটুখানি পড়ার পরে তোমরা বুঝতে পারবে যুক্তিবিদ্যা কেন প্রয়োজন আছে। আমাদের কলেজে কিন্তু চারটা সাবজেক্ট আছে, অন্য কোনো অপশন নেই, অর্থনীতি, সমাজকর্ম, যুক্তিবিদ্যা আর হচ্ছে ইতিহাস। এবং এই চারটা সাবজেক্ট যার থাকবে, সে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি যে কোনো সাবজেক্ট নিতে পারবে, ঠিক আছে? তো প্রতিষ্ঠান তোমাদের এই উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করে এই চারটা সাবজেক্টই দিয়েছে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। যুক্তিবিদ্যা কোনো কঠিন সাবজেক্ট না, অর্থনীতিও কঠিন সাবজেক্ট না, সমাজকর্মও কঠিন সাবজেক্ট না, তোমার ইতিহাসও কঠিন সাবজেক্ট, শুধু তোমাদেরকে একটু পড়তে হবে, বুঝতে হবে। যারা পড়াশোনা করবে তাদের কাছে সব কিছু সহজ, যুক্তিবিদ্যা খুবই সহজ, যুক্তিবিদ্যা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুবই সহজ মনে হবে। শুধু জাস্ট ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে, দেখবে যুক্তিবিদ্যা একেবারে পানির মতো সহজ মনে হচ্ছে, ঠিক আছে? তো তোমরা এটা বাসায় আগে দেখবে, দেখে তারপর আমাকে নোট করে জানাবে, না বুঝলে কমেন্টস করবে, স্যার এটা বুঝি নাই কেমন। আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমরা প্রথম দিন দেখছো, দেখো সাবস্ক্রাইব লেখা থাকবে ওখানে, অবশ্যই অবশ্যই তোমরা কী করবে, সাবস্ক্রাইব করবে, কেমন।